তো খাওয়া শুরু করলাম বিসমিল্লাহ বলে ওরে ঝালনি মরিচ এই মসজিদে দুই রাকাত নফল নামাজ আদায় করলে এক উমরার সওয়াব পাওয়া যায় আসসালামু আলাইকুম মক্কা থেকে বিদায় নিয়ে আজকে যাব মদিনায় নবীর ঘর দেখেছি আল্লাহর ঘরে ইবাদত করেছি আর আজকে যাব নবীর রওজা দেখতে তো মক্কা এসেছি বেশ কয়েকদিন হয়ে গেল তো প্রতিদিনের মতো আজকেও সকাল শুরু হয়েছে হোটেলের সামনে থাকা বিশাল বড় পাহাড় আর কাবা ঘরের সামনে থাকা বড় বড় হোটেল দেখে তবে আজকে এগুলো দেখতে একটু বেশি ভালো লাগছিল কারণ চলে যাব যে তাই আর এদিক দিয়ে মক্কা থেকে বিদায় নেওয়ার আগে শেষবারের মতো আবারও ছুটে গেছি কাবা ঘরের কাছে কারণ ওইটা যে শান্তির জায়গা যত দেখি ততই ভালো লাগে এটার সৌন্দর্য চোখের মধ্যে আটকে থাকে হৃদয়ের মধ্যে গেঁথে থাকে তো মক্কার যে রাস্তা ধরে প্রতিদিন কাবা ঘরের দিকে যেতাম এগুলো খুব মিস করব বিশেষ করে এই কবুতর ময়দান এটা দেখলেই ভিতরে শান্তি লাগতো তো শেষবারের মতো আবারও কাবা ঘরে আসলাম আল্লাহর কাছে ক্ষমা চাইলাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ তোমার কাবা ঘরে একবার না পরিবার নিয়ে চারবার এসেছি তোমার ইবাদত করেছি মক্কার আশেপাশের গুরুত্বপূর্ণ অংশগুলো ঘুরে ঘুরে দেখেছি আলহামদুলিল্লাহ শুধু কাবা ঘর না সাফওয়া মারওয়া সহ মক্কার প্রতিটা জায়গা প্রতিটা অংশ হৃদয়ের মধ্যে গেঁথে থাকবে চোখের মধ্যে আটকে থাকবে এগুলোকে খুব মিস করব আর লক্ষ লক্ষ হাজি লক্ষ লক্ষ মুসল্লি এগুলো তো শুধু চোখে ভাসবে আর এবার মক্কা এসে সবচেয়ে কঠিন এবং মনে রাখার মতো যে জায়গাটি কুরআন নাজিলের স্থান হেরা পর্বত হেরা গুহায় এসেছি সেটাও আজীবন মনে থাকবে সবচেয়ে বড় কথা হলো যেখানে কুরআন নাজিল হয়েছে সেটা নিজের চোখে দেখতে পেরেছি নামাজ আদায় করতে পেরেছি তো আমরা এই যে হোটেলের রুমকে টাটা বাই বাই বলে এখন মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছি যাই হোক এই হোটেলটাতে অনেক দিন ছিলাম এইখানে থেকে মক্কার আশেপাশে ঘুরেছি তো এখন এই রুমটা ছেড়ে যেতেও কষ্ট হচ্ছে যাই হোক আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে বের হয়ে গেছি আব্বা মাও তাদের রুম থেকে বের হয়ে গেছে মিশারি আর তার মামা আগেই গাড়িতে উঠে বসে রয়েছে কখন মদিনায় যাবে তো আমাদের ব্যাগপত্র কেনাকাটা যা করেছি সব আগেই নিয়ে গাড়িতে তোলা হয়েছে তো চলে এসেছি কাউন্টারে মানে রিসিপশনে চলে এসেছি এইখানে রুমের কার্ড বুঝিয়ে দিয়ে আমরা বিদায় নিচ্ছি তো মক্কা থেকে বিদায় নিলেও মনের ভিতরে আরও একটা আশা আছে যে মদিনায় যাচ্ছি নবীর রওজা দেখব যাই হোক আমাদের প্রিয় নবীও কিন্তু জন্মস্থান মক্কা ছেড়ে যেতে চেয়েছিলেন না শত্রুদের অত্যাচারে ওনাকে মক্কা ছাড়তে বাধ্য হয়েছে তো আমরাও আজকে মক্কা থেকে বিদায় নিয়ে নবীর রওজা মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম তো পরিবার নিয়ে যাচ্ছি আল্লাহ যেন আমাদের যাত্রা নিরাপদ করে সুবহানাল্লাহ দেখুন কত বিশাল বিশাল পাহাড় এই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা গিয়েছে উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তা তো এতদিন যে আপনারা শুনে আসছেন যে সৌদি আরবের মক্কার পাহাড়গুলো নাকি সবুজ হয়ে গেছে সত্যিই সবুজ ছিল এতদিন সবুজ ছিল এখন সেই গাছগুলো শুকিয়ে হলুদ হয়ে গেছে সামনে তো ওই মানে এই আর সবগুলো পাহাড়ের মধ্যে দেখুন হলুদ হলুদ রং ধারণ করেছে এগুলো গাছ শুকিয়ে হলুদ হয়ে গেছে পানির অভাবে এতদিন বৃষ্টি ছিল গাছগুলো সবুজ ছিল পুরো পাহাড় একদম গ্রিন হয়ে গেছিল তো আমরা এখন মদিনার মানোয়ারা রোড ধরে মদিনার দিকে যাচ্ছি তো মদিনা যাওয়ার পথে এখন দুপুরের খাবার খাবো আমরা এই যে এই রেস্টুরেন্টে যাচ্ছি আজকে আমাদের খাবার খেতে লেট হয়ে গেছে আশেপাশে হাইওয়েতে রেস্টুরেন্ট পাইনি এখানে এসে একটা পেলাম পেট্রোল পাম্পের কাছে
অর্ডার হেয়ার। নিচে থেকে খাবার অর্ডার দিয়ে এখন আমরা উপরে যাচ্ছি। তো এই রেস্টুরেন্টটাতেও সেম ফ্যামিলি প্লেস, এরকম ছোট ছোট ঘর ঘর বানানো, ঘরের মধ্যে যে বসে মেঝেতে বসে খাওয়ার মতো জায়গা, আরাম করে বসে খাওয়া যাবে। তো এই অবস্থা আর কি। এখন হাত মুখ ধুবো, তারপর খাবার খাবো। মানে সবগুলো এরিয়াতে এরকম ঘর ঘর বানানো। তো এই যে আমাদের খাবার চলে এসেছে, ফাহাম আল ফাহাম বা খেপসা। তো সবাই আমরা ক্ষুধার্ত, অনেকটা পথ জার্নি করে এসেছি, প্রায় 2-2.5 ঘন্টা ধরে আমরা গাড়িতে বসে আছি, আর এখনও দুপুরের খাবার খাইনি, কারণ হাইওয়েতে কোনো খাবারের দোকান পাইনি। তো অবশেষে একটা দোকান পাওয়া গেল, আর এইখানে এখন প্রিয় খাবার খেয়ে নিচ্ছি। ঠেলে দেওয়া হচ্ছে খাবার এই সোবরার মধ্যে। এখন এখানে আরাম করে বসে খাবো। তো খাওয়া শুরু করলাম বিসমিল্লাহ বলে। মজাই না? গরম গরম না মিশারি? টেস্ট কেমন বাবা? অনেক ভালো। তো খাওয়া দাওয়া সেরে আল্লাহর নাম নিয়ে আবারও মদিনার মানুয়ারা হাইওয়ে ধরে আমরা মদিনার দিকে যাচ্ছি। আর এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন রাস্তায় আলো জ্বলে উঠেছে, তার মানে সন্ধ্যা হয়ে গেছে। মক্কা থেকে মদিনায় যেতে 5 ঘন্টা সময় লাগে। মদিনা সিটিতে ঢুকে রাস্তার জ্যাম কেটে হোটেলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত 10টা বেজে যাবে। বুঝতেই পারছেন লং জার্নি। তো এদিক দিয়ে আমার ভাই গাড়ি চালাচ্ছে, মিশারির আব্বু পাশে বসে আছে, আর আমরা গাড়ির পিছনে আছি। আর অসুস্থ, সবাই প্রচণ্ড অসুস্থ, যেহেতু 2500 ফিট উপরে হেরা পর্বতে উঠেছি। সবার শরীর ব্যথা, পা ব্যথা। তো মিশারির পা আব্বার মা টিপে দিচ্ছিল, আর পা ফুলে এমন অবস্থা হয়েছে একদম ফোড়ার মতো, পা স্পর্শ করা যায় না, নাড়ানোও যায় না, হাঁটাও যায় না, এমন অবস্থা। তো আমার মনে হয় আমাদের সুস্থ হতে হতে প্রায় 5-6 দিন সময় লেগে যাবে। যাই হোক, সূর্য কিন্তু ডুবে যাচ্ছে, আর এই দৃশ্যটা দেখতে ভালোই লাগছিল। তো এখন এক পেট্রোল পাম্পে গাড়ি থামিয়েছে, এখানে ঈশা মাগরিব 2 ওয়াক্তের নামাজ পড়া হয়ে গেছে। এখন মিশারি গেছে বাইরের ঠান্ডা বাতাস খেতে। আইসা বড় তাড়াতাড়ি, আবার মদিনা যাইতে লেট হয়ে যাবো। দেখুন কত সুন্দর মসজিদ ঝলমল করছে, এটা কিন্তু মদিনা না, এটা হচ্ছে এক বিশেষ মসজিদ। নাম বলছি মসজিদের কাছে গিয়ে। তো সবাই আসছে আস্তে আস্তে গাড়ি থেকে নেমে। দেখুন কত সুন্দর মুক্তার মতো ঝলমল করছে মসজিদ। আমরা কিন্তু এখনো মদিনায় পৌঁছাইনি, মদিনায় যাওয়ার আগে এই মসজিদটা পড়ে। তো আমাদের গাড়ি থামিয়ে এখানে আসা হয়েছে নফল নামাজ আদায় করার জন্য। আর এদিক দিয়ে শরীরে প্রচণ্ড ব্যথা এবং অসুস্থতা নিয়েও আমরা খুবই উৎফুল্ল, কারণ মদিনায় এসেছি, মনটাই অন্যরকম হয়ে গেছে। তো এই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কুবা, কুবা মসজিদ নামে পরিচিত। এর একটা ঐতিহাসিক হাদিস রয়েছে, ঐতিহাসিক ঘটনা রয়েছে।
এই মসজিদের কেবলা ছিল আগে উল্টো দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদের মধ্যে নামাজ পড়ানোর সময় আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাইহিস সালাম নামাজরত অবস্থায় এই মসজিদটাকে একদম ঘুরিয়ে দেয়, মানে কেবলামুখী করে দেয়। এরপর থেকে এই মসজিদের নাম হয় মসজিদে কুবা বা কেবলামুখী মসজিদ। এই মসজিদে দুই রাকাত নফল নামাজ আদায় করলে এক উমরার সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এখন যাচ্ছি এই মসজিদে নামাজ আদায় করতে। আর প্রচণ্ড বাতাস চারদিকে, আবার দাঁতে দাঁতে কামড় লাগছে, প্রচুর শীত। জানতাম না যে বাইরে এতটা ঠান্ডা। মহিলাদের নামাজের জায়গা, যাচ্ছি সামনের দিকে। তো আমরা উজুর জায়গায় ঢুকছি এখন, যান এদিকে আগে। চলে এসেছি নামাজের জায়গায়, মহিলাদের নামাজের জায়গায়। আলহামদুলিল্লাহ এখানে দুই রাকাত না, চার রাকাত নফল নামাজ আদায় করেছি। আর মসজিদের ভিতরে কত সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন, বিশাল বড় মসজিদ। আর এইখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে, যাদের দাঁড়িয়ে নামাজ পড়তে অসুবিধা হয় তাদের বসে নামাজ পড়ার জন্য চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। তো চলে এসেছি মদিনা শহরে। মক্কা থেকে 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা কিন্তু এখন মদিনাতে আছি। হোটেলে উঠবো, তারপর ইনশাল্লাহ কালকে সকালে সোনার মদিনা, আমার প্রিয় নবীর রওজাতে যাব। আর পারলে এখনই যাব, আগে হোটেলটা খুঁজে নেই, হোটেলে উঠি তারপর যাব ইনশাল্লাহ। তো আপনারা সাথেই থাকুন। চলো চলো যাই গিয়া। আর মক্কা থেকে আসার সময় মিশারির জন্য একটা তোপ নিয়ে এসেছি মদিনায় পড়াবো বলে। তো এরই মধ্যে আমরা কিন্তু হোটেলে উঠে গেছি আর রেডি হচ্ছি সোনার মদিনায় যাওয়ার জন্য। অনেক রাত হয়ে গেছে, শরীর অসুস্থ, তারপরও এক নজর দেখার জন্য ছুটে যাচ্ছি। তো মদিনাতে যাওয়ার আগে আপনাদেরকে আরও একটি ঐতিহাসিক মসজিদ দেখিয়ে নিয়ে যাই। এই যে সবুজ বাতি জ্বলছে, এটা হচ্ছে বেলাল মসজিদ, যিনি আজানের জন্য বিখ্যাত ছিলেন, যিনি সুমধুর কণ্ঠে আজান দিতেন, যার আজান শুনে সবাই ফজরের নামাজ পড়ত, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আজান শুনে মুগ্ধ হয়ে পুরস্কৃত করেন, সেই বেলাল মসজিদই এটা। আর আমাদের হোটেল থেকে এই বেলাল মসজিদ পার হয়েই কিন্তু মসজিদে নববী মদিনায় যেতে হয়।